রাজগঞ্জ ব্লকের শিকারপুরে আয়োজিত বিশ্ব আদিবাসী দিবস অনুষ্ঠানকে কেন্দ্র করে বিতর্ক। তৃণমূলের বিশ্ব আদিবাসী দিবস অনুষ্ঠানকে কেন্দ্র করে বিতর্ক। জলপাইগুড়ির রাজগঞ্জ ব্লকের শিকারপুরে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেই মঞ্চ থেকে করোনা বিধিনিষেধ মেনে চলার উপদেশ দেন নেতারা। সেই অনুষ্ঠান থেকে মাস্কও বিলি করা হয়। ব্যবস্থা ছিল স্যানিটাইজারের, অথচ সামাজিক দূরত্ব বজায় রাখার কোনো চিহ্ন ছিল না সেখানে। প্রায় হাজার পাঁচেক মানুষের জমায়েত ছিল। আজকে আমরা প্রত্যেকটা এখানে যারা যারা আসে প্রত্যেকটা দর্শককেই আমরা মাস্কের ব্যবস্থা করে দিচ্ছি, সবাই যাতে মুখে লাগায়। এবং দেখতে পাচ্ছেন একটা গেটের মধ্যে দিয়েই স্যানিটাইজ করেই যাতে প্রত্যেকে প্রবেশ করে, তারও আমরা ব্যবস্থা করছি যাতে এখান থেকে কোনো রকম মহামারী না ছড়ায়। এবং তারা যাতে সরকারি নিয়ম নীতি মানে সেটাও আমরা এখান থেকে বার্তা দিতে যাচ্ছি। উপস্থিত হয়েছেন মনে করেন, এই সবাই কতজন উপস্থিত হয়েছেন কি মনে করেন? এটা তো আপনারা ভালো বলতে পারবেন, কারণ আপনারা সাংবাদিকতা করেন, লোকের আইডিয়াটা আপনাদের ভালো আছে, আমার থেকে ভালো আছে। আমরা তো অনেক সময় বাড়ায় বাড়ায় বলি, আপনারা ভালো বলতে পারবেন। তবে আমি এটা আপনাদের উপর ছেড়ে দিলাম, আপনারা যেটা বলবেন সেটাই ফাইনাল। আচ্ছা, প্রশাসনিকভাবে এত বড় একটা উৎসবকে সাফল্যমণ্ডিত করছেন, কেমন সহযোগিতা পাচ্ছেন? সহযোগিতা প্রশাসন ভালোভাবে করছে।